উসমান রাদিয়াল্লাহু আনহু, এই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল। একটু বোঝার চেষ্টা করেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী, ঠিক আছে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, দুইজন মেয়েকে বিয়ে করেছেন, জিন্নুরাইন, তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী। এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে আসেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গাটুকুর উপরে। তার হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেন। কিন্তু ওই দিকে, ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া, শামের দিকে, সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি নাম? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি, ঠিক আছে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন। আলী রাদিয়াল্লাহু আনহুতে বায়াত তিনি করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে, হত্যাকারীর বিচার করতে হবে। তো এখানে একটা দ্বন্দ্ব, মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো। ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন, এদিকে সাহাবায়ে কেরাম সহ অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করলেন। তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান, ইরাকের কুফায়। তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ, তারা একটা অসম, মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান, ঠিক আছে। এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফিনের যুদ্ধ। এটা সংঘটিত হয়েছে 37 হিজরিতে। কত হিজরি? 37। এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামান, তার পরের বছর এই সিফিনের যুদ্ধ। সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেই ফেলেছিলেন। এই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে। এখন কোরআন ফয়সালা করবে, এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয়, যেটাকে আমরা সালেস বলি। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম হচ্ছে আবু মুসা আশহারি রাদিয়াল্লাহু আনহু। তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা ভাই ভাই, আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো। তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে, উভয়েই পদত্যাগ করবে, নতুন খলিফা নেওয়া হবে, ঠিক আছে। তো এই এরকম একটা কথা চলছিল, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না, ছাড়তে চাচ্ছেন না। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু দলের মধ্যে কিছু মানুষ, প্রায় 12,000, তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়াকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এই আমর ইবনে আসকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এবং এই আবু মুসা আশআরি তাকেও মানি না, আমরা কাউকেই মানি না। এবং এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন। শুধু তাই না, তারা ফতোয়াও দিল যে আলী এবং মুয়াবিয়া এবং আমর ইবনে আস, আবু মুসা আশআরি সবাই কাফের। কারণ কি? কারণ হচ্ছে তারা আল্লাহর কিতাব, আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, মানুষের মত তারা গ্রহণ করছে, মানে ওদের উদ্ভট যুক্তি আর কি। তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না, বরং মানুষের রায় গ্রহণ করছে, এটা একটা খোরা যুক্তি ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে দমন করলেন, নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু জয়লাভ করলেন। সিফিনের যুদ্ধটা হয়ে গেল। এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে, আলী রাদিয়াল্লাহু আনহু একটা পক্ষ, একটা কার? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখন এই যে খারাজিরা বের হয়ে গেল, এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললেই মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না। দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই। পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে, পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারাজি খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না। এটা কার সাথে জড়িত? ওই যে একদিন বলেছিলাম, খারেজিরা মনে করে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কী হয়ে যায়? কাফের হয়ে যায়। খারেজিদের আকিদা হচ্ছে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়, এই আকিদাটার নাম খারেজি আকিদা। এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে?
কোন আলেম কোন বক্তা কোন মুফাসসির কোন মুহাদ্দিস আপনাদেরকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গুনাহ করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে আসলে এই যারা এই ধরনের মানে যে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচারড কোম্পানির সাথে সদস্য এরা ভাঙাচোরা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পক্ষে আলী রাদিয়াল্লাহু আনহু আরেক পক্ষে ব্যাটল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী রাদিয়াল্লাহু আনহু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুয়াবিয়া কাফের আমর ইবনে আসও কাফের নাউজুবিল্লাহ আর এই যে আবু মুসা আশআরী তারাও কাফের বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচেছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্ত হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের ১৭ তারিখ কত তারিখ রমজান মাসের ১৭ তারিখ ওইটা সম্ভবত ৪০ হিজরি কত হিজরি সিফিরের যুদ্ধ হচ্ছে ৩৭ হিজরিতে এটা হচ্ছে কত হিজরি ৪০ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলকধাঁধায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আচ্ছা না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়ি দেবো এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে পুরো তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করলো ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাকে হত্যা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তাকে বলল যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন আবু সে বলেছিল যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পথভ্রষ্ট মানুষকে মারলেন আউযুবিল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমর ইবনে আস এবং আব্দুর রহমান আবু মুসা আশআরী তাদের উপরে হামলা হয়েছে আমর ইবনে আসের জায়গায় আরেকজন সাহাবী গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেড মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে